Ashit Sandosha, DJ Bapi, Dushai number 4. সেই জন্য আমার পিছনে চোর করে চিৎকার করছে, আমি আমি এখান থেকে পালিয়ে যাবো, অনেক অনেক দূরে, আর এখানে থাকবো না, দেরি করলে বিপদ হতে পারে, আমি আমি অনেক দূরেই পারি। দাদা তুই মনে জানাবার প্রয়োজন মনে করলি না? জানানোর প্রয়োজন যদি মনে করতাম নাই তোর আগেই জানিয়ে দিতাম। দেখ দাদা, আমার খুঁজিতে কোনো অভাব নেই, গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ম্যানেজ প্রচুর আছে, আর আমার দাদা হয়েছি কে আরো ফুটপাতে থাকবি, আমি কিছুতেই মেনে নেবো না। আরে তুই কি বলছিস, দেখতে পাচ্ছিস না হাজার হাজার মানুষ এই ফুটপাতে জীবন যাপন করছে, আর ওদের ছেড়ে কেমনে করে তোর শোকের ভাত খেতে যাবো রে? দেখ দাদা, আমি তোর কোনো কথা শুনবো না, এই মুহূর্তে এক্ষুনি আমার বাড়িতে তোকেই যেতেই হবে। চৈতি ফুলে কি বাঁধো বাঁধি রাখি, চৈতি ফুলে কি বাঁধো বাঁধি রাখি, প্রেম ডোরে মোর হৃদয় পড়েছে বাঁধা, পড়েছে আঁখি বাঁধি রাখি, চৈতি ফুলে কি বাঁধো। মাস্টারটা যে কখন আসবে, কোথায় যে গেল? আপনি কি উগ্র মাস্টার? মাস্টার মশাই, আপনার নাকে কি হয়েছে? নাকের কথা জিজ্ঞাসা করবেন না, কেন? তোমার মতন এক ভদ্র মহিলাকে আমি বীরভূম জেলায় রাক্ষসী কাছে গিয়েছিলাম, তারপরে সেখানে গিয়ে আমি এত রাগ ভেজেছি, নাক থুবড়ে আঁচের কয়লায় পড়ে গিয়ে নাক পুড়ে গেছে। ঠিক আছে মাস্টার মশাই, তাহলে আপনার রিয়াজটা আপনি শুরু করুন। মাস্টার মশাই, আপনার কি বলার আছে আপনি ভালো করে বলুন।
বলছি আপনার যা বলার আপনি সঠিক করে বলুন। তারানা তারানা মাস্টারমশাই আপনি এমন করছেন কেন? সুরা না খেলে কণ্ঠ থেকে সুর গজাবে না। মাস্টারমশাই আপনি মদ খান? গোপনে খাই তারানা, কিন্তু আমাদের এখানে বাংলা ছাড়া কিছু পাওয়া যায় না। বাংলা আমি ঘট ঘট করে খাই তারানা। যেখানে গন্ধ সেখানে আনন্দ তারানা। ঠিক আছে মাস্টারমশাই, রিয়াজ করতে গেলে তো হারমোনিয়াম লাগবে, আমি হারমোনিয়াম পারি। তারানা তারানা তারানা। ঠিক আছে আপনি যা যেখানে আনন্দ পান আমি তার ব্যবস্থা করছি। এ কে আছিস? সুরাটা নিয়ে আয় তো। তারানা 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 সুরা ফেলে দিলে কণ্ঠ তো কিভাবে সুর গজাবে? তারানা তারানা তারানা। এই বাড়ির হানিহানি দিচ্ছ, কাজ ভালো করে করতে পারে না? তোমার না, তোমার ব্যবস্থা করে দেবো, আমার যদি মুখটা ছিঁড়ে দেবো। আমাকে জুতো মারতে পারলে? তুমি কাজ পারোনি তাই আমি জুতো মেরেছি। জানো বৌমা, আমার একদম সময় নেই, কারণ ভাইয়ের সঙ্গে যখন তোমাদের বাড়িতে আসি ভাইয়ের কাছে না প্রত্যেক দিনের জন্য এক ঘন্টা করে ছুটি যাওয়া আছে, তাই আমার সেখানে যেতে হবে। আমার একদম সময় নেই, আমি আমি আসছি বৌমা, আমি আমি আসছি। আজকের আমার বার্থডে, এই দিন তুমি জানো তুমি ছুটি চাইছো, আমি তোমাকে কেমন করে ছুটি দেব? যত বার্থডে থাক না কেন, যত সংসারে কাজ থাক না কেন, আমার যেতেই হবে সেখানে। আমি না গেলে খুব দুঃখ করবে। আমি আমি আসবো, আমি আমি কোনো বাধা শুনব না। দাদা তোর হাতে জুতো আজ তবে ওরে ভাই, আমি জুতো নিয়ে কোথায় যাচ্ছি শুনবি? এই তোর বাড়িতে যতগুলো চাকর ছিল না, আমি একের পর একের পর তাদেরকে ছুটি করে দিই, কারণ এই বয়সে যদি তোর বাড়িতে বসে বসে খাই পাড়ার প্রতিবেশীরা আমাকে নিন্দা করবে, এই হাতে পা যে বাদ এসে যাবে রে, ওই কারণে প্রত্যেকে ছুটি করে দিয়েছি। এই যে জুতোটা দেখা পাচ্ছিস, আমার বৌমা জুতো রে, আমি এই বৌমা জুতোটা নিয়ে বাজারে পালিশ করতে যাচ্ছিলাম। পায়েল বলো, তোমার পায়ের জুতো আমার দাদা নিয়ে কোথায় যাচ্ছে? আমি কি বলি শোনো না, তোমার দাদাকে আমি কতবার বলেছি যে তুমি আবার গুরুজন মানুষ, এসব কাজ করো না। তোমার দাদা কোনো কথা শোনেনি, আমার জুতোটা নিয়ে আজ পারিস করতে। এ জুতোর কথা মিথ্যা, নিজের চোখে দেখেছি, চোখ তো মিথ্যা হবে না। পায়েল এ ভদ্রলোকটা কে? ওটা ওটা আমার গানের মাস্টার। একদম চুপ, কথা বলবি না পায়েল, এই তোমার গানের মাস্টার? আরে যার কোনো সুর নেই, যার কোনো তাল নেই, আন্টিউনিন মাস্টার। আমি কি আন্টিউনিন? আমার থেকে আমার বাবা আরো বড় আন্টিউনিন। তারানা তারানা নাতিনানা নাতিনানা তারানা 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 নাতিনানা। এই রাহুল এদিকে শোনো, আমি কি বলি শোনো না, আজকের আমার বার্থডে, এই দিন কত ঝামেলা নিলো বলো?
পাইল, আজকে তোমার বার্থডে, দেখতে পাচ্ছ আমার কত বন্ধু বান্ধব এসছে, আর আজকের দিনে সোনার নেকলেসটাই পড়তে ভুলে গেছো। আমি কি বলিস না, আমার নেকলেসটা না মনে হয় চুরি হয়ে গেছে। কি বলছো, আমরা এই সংসারে কটা মানুষ বাস করি, সোনার নেকলেসটাকে হাওয়া থেকে উড়ে গেছে। আমি যদি তোমাকে এক্ষুনি বলি না তুমি রাগ করবি। আর আমি রাগ করবো না, তুমি বলো। তাহলে শোনো, আমার নেকলেসটা তোমার দাদা চুরি করেছে। আমি কোনো মতে ব্যাগ দেবো না, না না না, আমার ভাই আমার কাছে ব্যাগ নিতে পারে না, আমি ব্যাগ দেবো না, দেবো না, আমি ব্যাগ দেবো না, দেবো না। দাদা আমি বুঝেছি, তোমার দাদার প্রতি তোমার মায়া আছে, তুমি কিছু করতে পারবে না। সোজা আঙুলেতে ঘিটা ওঠে না, আঙুলটা কেমন করে কাটতে হয় তুমি তা দেখ না। আমি ব্যাগ দেবো না। আমার বাড়ির ভালো ভালো খাবার গুলো চুরি করে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? শিখবে ভাই, তোর দাদার কথাটা ভুলে গেলি? আমি তো তোর প্রতি অনেক বিশ্বাস করি নে। এই তুই কি জানিস না, তুই কি সব কথা ভুলে গেছিস? এই যে রোডটা আছে না, এই রোডে ভ্যানে রিকশা চালিয়ে আমি আমি তোকে লেখাপড়া শিখিয়েছি। ওরে আমি তোকে লেখাপড়া শিখিয়েছি। আমি আমি মুটে মজুর কেটে মাথার কাম পায়ে ফেলে তোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি। আর তুই দাদার কথাটা ভুলে গেলি? আমি আমি তোর বাড়ি খাবার চুরি করি নি। তোর বাড়ি উচ্ছিষ্ট খাবারগুলো ওই ডাস্টবিনে প্রত্যেক দিন ফেলে দেয়, আর ওখান থেকে গুড়ি নিয়ে আমি তাহলে সেদিন স্টেশনে চোর চোর বলে চিৎকার করে দাবে আসছিল। তুমি সেই চোর, চোর স্থান প্রতিদিন আমার বাড়িতে হবে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, তোমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমার বার করে দিসটা, আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আমি তো ফুটপাথ থেকে আসতে চাইনি, তুই তো আবার জোর করে নিয়েলি। আমাকে বার করে দিই না, তোর কাছে বড় জোর করে বলি। তুমি সহজে যাবে না, সহজে যাবো না, আমার ধাক্কা দিয়ে আমার বাড়িতে তোমাকে বের করেই দেবো। আমার সুখের শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলে চলো। আজ আমি স্পষ্ট বুঝতে পারলাম তুমি আমার এতটুকু ভালোবাসো না, ভালোবাসো তুমি তোমার এই সৎ ছেলেকে। তোর সঙ্গে তোর শেষ সময় দেখা হয়ে গেল, ওই তাকে দেখ না, কিন্তু হাত ছাড়িয়ে দিয়ে যাচ্ছে। আমার যে সময় হয়ে এসেছে গোপা, আমি কিন্তু দেখতে পাচ্ছি না বাবা। যদি কোনো পুণ্য করে থাকে
করে দিলা আমি মারা যাওয়ার পর তোরা আমার সব কষ্টটুকু করিস বাবা, আমি তো দেখতে পাচ্ছি না কেন বাবা, আমার তো বন্ধ হয়ে আসছে কেন? মা তুমি অন্য কিছু পেলে মা, মা তুমি কোলে মা ধরকে শান্তিভাবে ঘুমাও মা, মা মা গো মা মা তুই কি জানিস যে মা দত্তপাল দত্তের গর্ভে ধরে আজ পৃথিবীর আলো দেখালো, আমরা সেই মায়ের প্রতি কতটুকু ঋণ শোধ করতে পেরেছি? তুই জানিস না কোনদিন আমি যদি শুনতে পাই ওই পাপকে মা বলে ডাকতে। দাদা আমি ছোট হই, তোমাকে অনেক দুঃখ যন্ত্রণা বেদনা দিয়েছি, তুমি কি পারো না দাদা ছোট বোন হিসাবে আমাকে ক্ষমা করে দিতে? দাদা তুমি আমাকে ক্ষমা করে দাও, দাদা তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কারোর দাদা নই, আমি কাউকে ক্ষমা করতে পারবো না। মা তুমি তো বলেছিলে এই বড় খোকা আমাকে শ্মশানে নিয়ে যাবি, আমি কথা দিয়েছি মা। ওরে ওরে গ্রামবাসী কে কোথায় আছো? সবাই চলে এসো, গাড়ি নিয়ে এসো, আমার মাকে শ্মশানে নিয়ে যাব। আমার মাকে নিয়ে চললাম ওই শান্তিপুরে। Ashit Sandosha, DJ Bapi, Dusha 8 number pole.